ओम शांति ओम शांति। परम प्रिय भक्तगण एवं देश विदेशवासी अमृते सन्तानगण, आज ये पूरे भारत एवं विश्व महाप्रलयकारी वैश्विक मारणास्त्र विशाल आविर्भाव हो विनाशील आविर्भव আমরা সকলে বিধ্বস্ত, এটা আমরা সব জানি। কিন্তু তা সত্ত্বেও এই সংসারে সব ভগবান ইচ্ছাতেই হয়। এই ভয়ঙ্কর বিপদকে তোমরা সম্মুখীন হয়েছ, কিন্তু জানবে বিপদ প্রকৃতপক্ষে বিপদ নয়, এটা হলো সম্পদ। কোনো একটি ভালো কারণের জন্যই ভগবান আমাদের নিকট এই বিপদের আবির্ভাব করেছে। এই জন্য এই বিপদে বিচলিত হবে না, ভগবানের নাম স্মরণ করে যাও, নিত্য নিরন্তর তার স্মরণ মনন করো, তার প্রভাবে তার শক্তিতে আমি আশা করি তোমরা নিশ্চয়ই বিপদমুক্ত হবে। এই ব্যস্তময় জীবনে ভগবানের নাম জপ করার সময় আমাদের থাকে না। ভগবান আমাদের একটা সময় করে দিয়েছেন তাকে স্মরণ করার জন্য। এমনভাবে প্রকৃতি ঘোষিতা হচ্ছে, প্রকৃতির উপর নানা রকম আণবিক অস্ত্র চালানো হচ্ছে, প্রকৃতি এর জন্য দুঃখিত। এই জন্যে ভগবান প্রকৃতিকে পরিষ্কার করার জন্যই আমাদের সকলের বিপদের সম্মুখীন করেছে। এই জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই, ভগবানের আশীর্বাদ তোমাদের প্রতি আছে। আমার মনে আছে 1971 সালে যেমন ভারতবর্ষ পাকিস্তানের ভয়ঙ্কর যুদ্ধ হয়, যে যুদ্ধে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে আলাদা করে দিয়েছিল, সেই যুদ্ধে ভয়ঙ্কর সেন ভারতবর্ষের সীমানায় পড়ছিল। আর বারবার আমার গুরুদেবের কাছ থেকে বা কাছে চিঠিপত্র আসি, বাবা এসে বললো, বাবা আমরা মহান পদে আছি, বাবা আজকে রাত্রে আমরা বাঁচবো কি বাঁচবো না। বাবা বলতেন, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই বিপদে ভগবানের সুদর্শন চক্র তোমাদের রক্ষা করবে। আমার গুরুদেব যে এই ভাষণ দিয়েছিলেন বা তার আশীর্বাদে সত্যিই সব সুদর্শন চক্রেই তার ভক্তদের রক্ষা করেছিল। ঠিক তদ্রূপ আজ এই মহা বিপদের সম্মুখীন তোমরা হয়েছ ঠিকই, কিন্তু এটা তুমি জানবে, বিশ্বাস করো, ভগবানের সুদর্শন চক্র তোমাদের রক্ষা করবে। সুতরাং ভগবান বারবার গীতায় বলছেন, নমে ভক্তঃ প্রণশ্যতি, নমে ভক্তঃ প্রণশ্যতি, যতই বিপদ আসুক না কেন আমার ভক্তের পতন হবে না। দ্বিতীয় কথা, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেব শশী সত্যম কে প্রতিজানে প্রিয়শিনে। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, যারা আমাকে মন রাখবে, আমাকে নমস্কার করবে, গুরু নির্দেশিত পথে আমাকে স্মরণ করবে, জপ তপ করবে, আমি প্রতিজ্ঞা করছি অর্জুন, তার কোনো বিপদ আসবে না। এই জন্য আমার বক্তব্য হলেই যে তোমরা সবাই নিশ্চিন্ত থাকো আর জপের সংখ্যা বাড়াও, 16 নাম 32 অক্ষর এই রাধেশ্যাম কীর্তন করো, তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। ভগবত চরণে প্রার্থনা করি, সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। ঋষিদের আশীর্বাদ হল তোমরা সকলে সুখী হও, শান্ত হও, বিপদমুক্ত হও, রোগমুক্ত হও, ভগবানের চরণে মতিগতি রাখো, তোমরা কদাপি দুঃখী হইও না। এই মহাপুরুষদের আশীর্বাদ তোমাদের প্রতি জ্ঞাপন করে, আমার প্রতি শুভেচ্ছা আশীর্বাদ তোমাদের প্রতি জ্ঞাপন করে আমার কথা শেষ করে।